जननीं शारदं देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तेजस्थित्वार प्रणमामि मुहुर्मुहुः। ॐ स्थापकायश्च धर्मस्य सर्वो धर्मो स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। नमस्ते ज्योतिराजाय विवेकानंद सूरये सचित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। नमस्कार। প্রতি মঙ্গলবারের মতন এই মঙ্গলবারেও আমরা রামকৃষ্ণ বেদীতলে একত্রিত হয়েছি একসঙ্গে। আপনাদের সকলকে জানাই অন্তরের আন্তরিক ভালোবাসা, প্রণাম, শুভেচ্ছা। আশা করি নিশ্চয়ই সকলে ঠাকুর মায়ের কৃপায় খুব ভালো আছেন। আসলে ঈশ্বরের কৃপার বলেই মানুষ সব কিছু করিতে সমর্থ। ঈশ্বরের কৃপা ছাড়া কিন্তু কোনো কিছু হয় না, এটা আমরা ভুলে যাই। এটা আমাদের সবসময় মনে রাখতে হবে যে ঈশ্বরের কৃপার বলেই মানুষ সব কিছু করিতে সামর্থ্য হয়। কৃপা হইতে বঞ্চিত হইলে, তার কৃপা হইতে যে বঞ্চিত হয়, সে কিন্তু কি হয়, নিঃস্ব দুর্বল হইয়া পড়ে। তখন সাধারণতই বিদ্রুপ, দুঃখ, ভোগ ছাড়া তার জীবনে আর কিছুই আসে না। তাই আমাদের যে কোনো অবস্থায় আমরা থাকি না কেন, খুব ভালো, খুব মন্দ, খুব ঝড় যদি ওঠে, ঝড় কি সবসময় থাকবে? পৃথিবী আবার শান্ত হবে, ঝড়টা উঠেছে তার কৃপায়, ঝড় শান্ত হবে তার কৃপায়। কারণ কারণ একটাই, এই যুগ মাতৃযুগ। মাতৃশক্তির যুগে সবসময় সমদৃষ্টি চলে। আর আমরা যদি খুব বিদ্রুপ দুঃখ অবস্থায় পড়ে থাকি, ভাবতে হবে এটা তারই কৃপা। এইরূপ অবস্থায় পড়িলেও আমরা হতোদ্যম নিরাশ না হইয়া ভগবানে সমর্পণ পূর্বক তাহার প্রীতির জন্য সকল অবস্থায় আমরা সহ্য করে নেব বা সহ্য করা উচিত। কারণ কারণ ওই একটাই, শীতের পর গ্রীষ্ম, রাত্রির অবসানে দিন, আর ঝড়ের পরেই শান্ত অবস্থা আসিয়া পড়ে। এটি চিরন্তন সত্য, এটি কোনোদিন মিথ্যা হতে পারে না। আজকের আমাদের বিষয়বস্তু কি? নিখিল মাতৃহৃদয়। সবই তো মা, ঠাকুরই তো জগতে সকলের উপর মাতৃভাব, মাতৃশক্তি। তাই ঠাকুরের জগতের বর্তমানে যতদিন রামকৃষ্ণ ভাব চলবে, ততদিন মাতৃভাব থাকবে। মানুষের হৃদয়ে যে চিরন্তন একটা মাতৃভাব যে লালিত হয়েছে, আমরা যেন দেখি মা শারদার মধ্যে সেই মাতৃভাবের চরম শক্তি আমরা লক্ষ্য করি। কারণ কারণ তিনি সর্বাংসহা, তিনি স্নিগ্ধ, শ্রান্ত স্নেহের পাথর মা শারদা। শিশু মায়ের কৃপাধন্য শাস্ত্রজ্ঞ স্বামী জগদানন্দ মহারাজের ভাষায়, মাকে ধরা যায় না, মাকে বোঝাও যায় না। মা যে কত বড়, মা যে কত গভীর, কেই মা সত্যি কিছু বোঝা যায় না। কিন্তু আমরা সবাই এটা বুঝি, তিনি আমাদের মা, এটা কিন্তু সবাই বুঝি। এই যে তিনি আমাদের মা, এই বিশ্বাস, এই বিশ্বাসে কিন্তু আমাদের ঠিক যেমন বিভীষণ রামকে বিশ্বাস করত, কিন্তু যাকে সে রাম নাম লিখে দিল
সে সাগর যখন পেরোচ্ছে, প্রায় 4 ভাগে 3 ভাগ সে চলে গেছে। শেষ অবস্থায় তার মনে সন্দেহ এলো, দেখি তো কি এমন শক্তি যে আমি সাগরের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি। যখন চিরকুটটি খুলি দেখছে কিছুই লেখা নেই, শুধু রাম নাম লেখা আছে। ও সেটাকে অবজ্ঞা করার সঙ্গে সঙ্গে সমুদ্রের গহ্বরে ডুবে গেল। তাই তিনি মা, এইটা বুঝলেই আমাদের অনেক কিছু। মা কে কি করতে পারে আমরা যদি আমাদের নিজস্ব জীবন দিয়ে দেখি, তাহলে দেখব কি যে মা আমাদের কি কি করেছে। মা তো আমাদের সবই করেছে, গর্ভধারিণী মা তিনি, আমাদের লালন পালন করেছেন, আমাদের কত অসুবিধার মধ্যেও তিনি আমাদের বুকে করে রেখেছেন, আমাদের খাওয়া দাওয়া, স্নান করানো, ঘুম পাড়ানো, ছোটবেলা থেকে সব কিছু তিনি করেছেন। আবার যখন মা বৃদ্ধ হয়ে যায়, সন্তান চলে যেতে পারে অনেক দূরে, কিন্তু সন্তান হয়ে যেতে পারে অনেক বয়স সন্তানে, কিন্তু মায়ের কাছে সেই সন্তান সন্তানই। মায়ের যে মায়া, দয়া, ভালোবাসা সেটি একই রয়ে যায়। সন্তানের পরিবর্তন হয়, কিন্তু মায়ের পরিবর্তন হয় না। সামান্য এই টান, সামান্য এই ভালোবাসা হলেও মায়ের অবদান আমরা জানি। তাহলে এই মাকে যদি আমরা মা বলে মানি, বিশ্বাস করি, তাহলে আমরা কত দূর যেতে পারি এটা একটু চোখ বুঁজে চিন্তা করবেন। শ্রীরামকৃষ্ণ 12 বছর ব্যাপী কঠোর সাধনা করেছিল, এটা আমরা সবাই জানি। এই 12 বছর কঠোর সাধনা যে করেছিল, তা কার পায়ে আহুতি দিয়েছিল? শ্রীমা সারদা দেবীর পায়ে আহুতি দিয়ে দিয়েছিল। আজ পর্যন্ত যত তপস্যা ও সাধনা এই পৃথিবীতে হয়েছে, জগৎ সৃষ্টি হওয়ার পর যত সাধনা হয়েছে, যত মুনি ঋষি এসে যত মত পথ সাধনা করেছে, মাত্র 12 বছর বয়সে ভগবান শ্রীরামকৃষ্ণ তা রপ্ত করে ফেলেছিল। তা আমরা ঠাকুরের জীবনী পড়লে সবাই জানতে পারবো, বিশদে বলার এখন সময় নেই। কিন্তু ঠাকুর যে এই পৃথিবীর জগৎ সৃষ্টি হওয়া থেকে যে এত বড় সাধনা 12 বছরে করলো, ঠিক আছে, কিন্তু এই এত বড় সাধনার শক্তি মাকে যে দিল, তাহলে মায়ের গহ্বরটা, মায়ের পাত্রটা কি ছিল যে মা তা সাদরে গ্রহণ করতে পারল? আমাদের বাড়িতে আমরা দেখেছি যতটা 2 লিটারের একটা বোতলে কখনোই একটা ছোট গ্লাসে জল ভরলে জলটা উপচে পড়ে যাবে, তার মানে ওই গ্লাসটার একটা আয়তন আছে, সেই আয়তন অনুযায়ী জলটা ধরবে। তাহলে মা কত বড় আধার, এটা আমাদের ভাবতে হবে। মা সেই অপূর্ব যে শক্তি, যে ধন গ্রহণ করে আপন স্বরূপ সম্পর্কে যেন সচেতন হলো। মা কিন্তু ভুলেছিল মায়ের স্বরূপ। যখন ঠাকুর তার সাধনার ফলটা মাকে আহুতি দিল, মা যেন বুঝতে পারছেন তখন যে সে কে, তার কত শক্তি। আস্তে আস্তে মা তখন সেটা অনুভব করতে পারল, নিজের স্বরূপ সম্পর্কে তিনি যেন সচেতন হলেন, জগৎকে সন্তান রূপে কোলে তুলে নিলেন শ্রীমা সারদা দেবী। জগৎ পেল কি, আমরা কি পেলাম, জগৎ কি পেল না, জগৎ পেল একটি চিরন্তন জননী। আমরা একটা চিরন্তন জননীকে আমরা পেলাম। কে দিল উপহার? আমাদের পরম পরম প্রিয় ভগবান শ্রীরামকৃষ্ণ। যে সাধনা পূর্ণতা লাভ করেছিল ঠাকুর ভগবান শ্রীরামকৃষ্ণ দেব, তা যেন ধনী দরিদ্রের নির্বিশেষে সকলকে আশ্রয় নিয়ে বিশাল মহিমময় হয়ে উঠল। তাই ঠাকুরের ভবিষ্যৎবাণী ছিল একটা, কি না, ঠাকুরের ভবিষ্যৎবাণী ছিল
নিজেকে দেখিয়ে এ আর কি করলো, তোমাকে এর অনেক বেশি করতে হবে। একটা জিনিস আমাদের সকলকে খুব মনে রাখতে হবে কিন্তু, যে কোনো কিছুতে ভেঙে পড়লে হবে না। একটা জিনিস জানবেন, এই যুগটা কিন্তু সর্বসাধারণের যুগ। ভালো বন্ধু নির্বিচারে সকলেই সেই ধন লাভ করতে পারে। সমাজে এমন কোনো ক্যাটাগরি নেই শুধু ওই ওটা করতে পারে। এটা মাতৃযুগ বলে, মাতৃশক্তির বিকাশ বেশি বলে, মায়ের কাছে তো সবাই সমান, সব সন্তান সমান, তাই এটা সর্বসাধারণের যুগ। সকলেই সব রকম ভাবে সব কিছু সাধনা ধন লাভ করতে পারে, কিন্তু একটা কারণ আছে, সেই কি বলে একটা বিষয় আছে, সেটা হচ্ছে শরণাগত হতে হবে। শরণাগত হতে হবে কার কাছে? যেহেতু মাতৃযুগ, তাই মাতৃচরণে। আজকে রামকৃষ্ণ মিশন দাঁড়িয়ে আছে মায়ের শক্তিতে। স্বামীজি বলেছিলেন, মায়ের মঠের জন্য আমি আমেরিকায় যাচ্ছি প্রভুর প্রচার করতে, আমার মায়ের মঠের জন্যই সব কিছু। আজও এই যে মহারাজরা, তাদের পরিবারের মানুষজন, বাবা মা ভাই বোন, এই জগতের সুখ ভোগ সব কিছু ছেড়ে দিয়ে চলে আসছে। মহারাষ্ট্রের মুখে শুনেছি, মায়ের মধ্যে আমরা আমাদের নিজের গর্ভধারিণী মা বাবা আপন জনদের দেখতে পাই। এই যে পরম শক্তি মায়ের, না মা দেখিয়ে দেন, এই মাকে আশ্রয় করে সারা জীবনটা কাটিয়ে দেয়। এটা আমাদের কাছে মেসেজ বলছে না, জ্ঞান সঞ্চয়ই জীবনের সবচেয়ে বড় তৃষ্ণা হওয়া উচিত। এই জ্ঞানটা যদি আমরা সঞ্চয় করতে পারি, যে শরণাগত ভাবে যদি মাতৃচরণে আমাদের মন থাকে, তাহলে আমাদের সমস্ত সুখ দুঃখ মায়া মা হরণ করবে, এই বিশ্বাস দরকার। মাতৃশক্তিতে ভালো মন্দ বিচার না করে সকলকেই তিনি গ্রহণ করেন। এই মাতৃশক্তি কোনো কিছু বর্জন করেন না, এ ভালো মন্দ, ভালোরা আমার কাছে আসবে, খারাপরা আমার কাছে আসবে না, ঠাকুর বাদ বিচার করেছেন, মা সব করেননি। অবারিত দ্বার, সকলেই তার সন্তান, কোনো কিছুই তিনি বর্জন করতেন না। একই শক্তি কিন্তু ভালো আর মন্দ। আমরা খুব ভালোর প্রশংসা করি আর মন্দটাকে খুব নিন্দাবান্দা করি। আসলে এই সর্বসাধারণের যুগে, অর্থাৎ এই মাতৃশক্তি যুগে, আমরা ভালো মন্দ বিচার করার কেউ নয়। পাপ পুণ্য সকল দ্বন্দ্বের জন্মদাত্রী পালয়েত্রী শিশুমা, কে ভালো কে মন্দ আমি বুঝবো বাবা, মা বলেছেন। আর এই শক্তির পূর্ণ রূপ কি? এই যে ভালো মন্দ পাপ পুণ্য সকলে যে একের অপরের সঙ্গে এত দ্বন্দ্ব বিবাদ হচ্ছে, এই সম্পূর্ণ যে খেলাটা হচ্ছে, এই খেলার সম্পূর্ণ শক্তি বা সম্পূর্ণ পূর্ণ রূপ হচ্ছে স্বয়ং শ্রী মা সারদা। তাই ঠাকুরের সাধনার ধন গ্রহণ করার জন্য প্রয়োজন হয়েছিল শ্রীমায়ের, কেউ ছিল না সারা ব্রহ্মাণ্ডে, কাউর এটিকে গ্রহণ করার শক্তি ছিল না। কারণ জগৎ সৃষ্টি হওয়া থেকে যত মুনি ঋষি অবতার এসছে, যত মত যত পদ যত শক্তি এতদিন ধরে সৃষ্টি হয়েছে, মাত্র বড় বছরে 12 বছরে এক যুগে ভগবান শ্রীরামকৃষ্ণ সাধনা করে তা রপ্ত করেছে। কে নেবে এত শক্তি? কার আছে এত শক্তি? ঠাকুর দেখতে পেল একমাত্র মাই নিতে পারবে। তা মা আমাদের নিখিল মাতৃত্বের মূর্তি। এই যে নিখিল মাতৃত্বের যে মূর্তি, নিখিল মাতৃত্বের যে হৃদয়, সে কে? আমাদের মনে তো প্রশ্ন জাগবে।
কে এই মা? তখন আমাদের মায়ের সম্বন্ধে একটু জানতে হবে। আমরা যদি কাউর সম্বন্ধে কিছু না জানি, ভালোবাসাটা কম হয়। যখন আমরা কাউর সম্বন্ধে একটু জানি, তখন একটি ভালোবাসাটা বেড়ে যায়, তাই না? ধরুন একটি মেয়ে একটি ছেলেকে ভালোবাসে, প্রথম প্রথম ভালোবাসছে, যখন ছেলেটি জানল, যখন মেয়েটি জানলো যে ছেলেটি লেখাপড়ায় খুব ভালো, তারপরে যখন জানলো ছেলেটির স্বভাব চরিত্রও খুব ভালো, তারপরে জানলো ছেলেটি খুব ধনীর ঘরের ছেলে, এই নানা রকম যখন তার সম্বন্ধে জানতে থাকবে, তখন মেয়েটির প্রেম ভালোবাসা কিন্তু ওই ছেলেটির প্রতি যা প্রথমে ছিল তা শতগুণ বেড়ে যাবে। তাই মা কে তাকে একটু জানতে হবে। আমরা যত তার সম্বন্ধে জ্ঞান সঞ্চয় করব, তত আমাদের তার প্রতি ভালোবাসা বাড়বে। খুব খুঁটিয়ে খুঁটিয়ে তার জীবনীকে, তার প্রতিটা বাণীকে গভীরে অন্তরে ঢুকে আমাদের বিশ্লেষণ করতে হবে, বাইরে নয়, মনে মনে। মনের গভীরে গভীরতা বাড়িয়ে মাকে বিশ্লেষণ করতে পারলে আমাদের মায়ের প্রতি ভালোবাসা, শরণাগতি, বিশ্বাস উত্তরোত্তর বৃদ্ধি পাবে। সংসারের সকল কোলাহলকে স্বীকার করে নিয়েছিলেন কিন্তু মা, আমাদের মা শ্রীমা সারদা দেবী। বহু ক্ষুদ্রতা, জটিলতা, যন্ত্রণা, আসক্তি, ঝামেলা স্বীকার করে তার মধ্যে থেকেও শ্রীমা সারদা দেবী অন্তরে কিন্তু স্থির এবং প্রশান্ত ছিলেন। বাইরে শিশি মাকে দেখা যেত সাংসারিক কর্মে লিপ্ত, তিনি রান্না বান্না করত, ঘর নিকত, ঘুঁটে দিত, উচ্ছিষ্ট পরিষ্কার করত, মানে এটো পারত, বাসন মাজত, আবার রুগীদের শুশ্রূষা করত, গ্রামের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সেবা করত, ইত্যাদি সব কাজে ছিল তিনি ব্যাপৃতা, সব কাজ তিনি করতেন। অথচ শ্রী মাকে ঘিরে ছিল এক নীরব প্রশান্তি, যে যাকে চিন্তা করে সে তার সত্তা পায়। আমরা যত মাকে পড়বো জানবো, আমাদের মধ্যে সেই সত্তাটা আসবে। আমরা সংসারের জ্বালায়, সংসারের কাজে অতিষ্ঠ হয়ে যাচ্ছি, শান্ত প্রশান্ত ভাব আমাদের মধ্যে আসছে না। এত উচ্চ ভূমিতে বিরাজ করেও মা ছিলেন, কত উচ্চ ভূমিতে থাকতো, এত উচ্চ ভূমিতে থেকেও মা ছিলেন সহজ সরল। মায়ের মতন সহজ সরল কে ছিল? আমরা তো কোনো একটা কথাকে নানা রকম ভাবে জটিল কুটিল আলোচনা করছি। আমরা একটু ডিগ্রি পেয়ে গেলেই আমরা পণ্ডিত হয়ে যাচ্ছি, আমরা একটু উপনিষদ, গীতা, বেদ, পুরাণ পাঠ করলেই আমাদের মধ্যে জ্ঞানের অহংকার আসছে, আমরা যদি গেরুয়া ধারণ করি আমাদের মধ্যে গেরুয়া আমি, সাধু আমি, সাধুত্বের একটা বেরিয়ার আসছে। মা কিন্তু অন্যরকম ছিলেন, মা কিন্তু ছিলেন একদমই আলাদা। মা এত উচ্চ ভূমিতে থাকতো, মায়ের এত শক্তি, মা দেবী, কিন্তু মায়ের কোনো ডেফিনেশন ছিল না, মা ছিল সহজ সরল। গীতার বাণীর সার কথা ছিল কি? গীতার যে বাণী, গীতার যে যত বাণী যদি আমরা বিশ্লেষণ করি না, খুব ভালো করে পড়ি খুঁটিয়ে খুঁটিয়ে, আমরা দেখতে পাব যে গীতার বাণীর সমস্ত বাণীটাই ছিল মা, শিশি মায়ের জীবন। মায়ের জীবনটা ছিল একটা গীতা, তীব্র কর্ম, গভীর প্রশান্তি, একসঙ্গে এই মাতৃসত্তায় বিরাজ করত। তাই সব কিছুকেই তিনি গ্রহণ করেছিলেন আনন্দে এবং প্রসন্ন চিত্তে। ভালোবাসা
মায়ের কাছে গেলে ভালোবাসা ছাড়া কিছু নেই, আনন্দ ছাড়া কিছু নেই। মা কোনোদিন কাউকে দুঃখ দিত না, এটা ছিল মায়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। মা কোনোদিন কাউর দোষ দেখত না, এটা ছিল মায়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। তাই এই যে গীতার সারমর্ম যে মায়ের জীবন, আমরা যদি দেখি দেখব মায়ের জীবনী পড়লে, তীব্র কর্ম গভীর প্রশান্তি, একই সঙ্গে একই মাতৃসত্তায় বিরাজ করছে, তাই সবকিছুকেই তিনি আনন্দ থাকত। সংসারের দারুণ কোলাহলের মধ্যেও তিনি ছিলেন অনাড়ম্বর, শান্তি ও কল্যাণে, মানে আমার ব্যক্তিগত মনে হয় শান্তি এবং কল্যাণের সবচেয়ে বড় প্রতিমা আমার মা, আমাদের মা শ্রীমা সারদা দেবী। এর থেকে বড় প্রতিমা আর হয় না, কারণ আমরা পড়িনি, আমরা শুনিনি, পৌরাণিক কাহিনী নয়, জীবন দিয়ে দেখিয়ে গেছে। আমরা যে মায়ের জীবনী পড়ছি, যে দেখেছে সে লিখছে, পৌরাণিক কাহিনী নয়। এই বর্তমান যুগে এসে সংসারের এত অশান্তির মধ্যে এত কর্ম করেও প্রসন্ন চিত্ত, শান্ত স্নিগ্ধ ঠাকুর তাই বলেছিলেন মাতৃভাব সাধনের শেষ কথা। ঠাকুর যে এত সাধনা করেছিল, সারা জগতের সব সাধনা করার পরে ঠাকুর কি বলেছিলেন যে মাতৃভাব সাধনই শেষ কথা। কারণ কি, আমরা সব রকম সাধনা করার পরেও আমাদের মধ্যে ক্রোধ থাকে, আমাদের মধ্যে লোভ থাকে, আমাদের মধ্যে বাসনা থাকে, কিন্তু মাতৃভাব সাধনার শেষ এই জন্যই, মাতৃভাব এলে আমাদের মধ্যে ক্রোধ, হিংসা, বাসনা এগুলো থাকবে না, এইগুলো থেকেই তো যত কিছুর উৎপত্তি এগুলো চলে যাবে। তাই মাতৃভাব সাধন করতে হবে, আর যত সাধনা আছে সব সাধনার শেষ হচ্ছে মাতৃভাব। তাই এই যুগে অবতার, মানে আমাদের এই নতুন যে যুগ, সেই যুগে অবতার ভগবান শ্রীরামকৃষ্ণ তার শক্তি শ্রীমা সারদা দেবীকে মাতৃশক্তিতে রেখে গিয়েছিলেন, মাকে বলেছিলেন তোমাকে ঢের বেশি করতে হবে, তা আমরা জানি পড়েছি। আর স্বয়ং শ্রী শ্রী মা কি বলেছেন, জ্ঞান হলে ঈশ্বর টিশ্বর সব উড়ে যায়। খুব ইম্পর্টেন্ট কথা মায়ের কথা, তো মায়ের ছোট ছোট বাণী, মায়ের ছোট ছোট জীবন, কিন্তু তার গভীরত্ব তো একটা লক্ষ লক্ষ পাতার বই হয়ে যাবে। বলছে জ্ঞান যার হবে, যার ভেতরে জ্ঞানের প্রদীপ জ্বলবে, বলছে ঈশ্বর টিশ্বর সব উড়ে যায়, তখন শেষে কি থাকে, শেষে থাকে মা, চারদিকে মা, আমার জগৎ জুড়ে মা, আমরা সকলের মধ্যে তখন মায়ের প্রতিচ্ছবি পাব, সকলের মধ্যে মাকে দেখব। সকলের মধ্যে মাকে দেখা মানে কি, মা আমাদের শ্রদ্ধা, মা আমাদের ভক্তি, মা আমাদের বিশ্বাস, মা আমাদের শক্তি, মা আমাদের সম্পূর্ণ ভালোবাসা। তাহলে আমরা সকলের সঙ্গে সেইরাম ভাব করব, তা আমাদের সকলের মধ্যে যখন এই ভাব আসবে মাতৃভাব, তখন আমরা চারদিকে মা ময় দেখব, জগৎ জুড়ে দেখব মা। মা তাই বলছেন যে জ্ঞান হলে ঈশ্বর টিশ্বর সব উড়ে যায়, শেষে দেখে মা আমার জগৎ জুড়ে, সব এক হয়ে দাঁড়ায়, কোনো কিছু তখন মন্ত্র নয়, একটাই মন্ত্র, মা মা মা। ঠাকুরের তাই হয়েছিল, যা যে যা বলছে ঠাকুর ছুটে যাচ্ছে মাকে জিজ্ঞেস করে আসি, মা মা মা, মা এটা খাবো, মা এটা পড়বো, মা মধুরবাবু এই বলছে, মা সব ছেড়ে শিশুর মতন মাতৃ করে আমরা পরম শান্তি ও আনন্দ লাভ করব। কখন, যখন জ্ঞান লাভ করে আমরা জেনে যাব মা মা মা, সর্বত্র মা, সব কাজ করব, কাজে ফাঁকি দিয়ে নয়, কাজ করেই
কাজের সর্ববস্তু কাজ করলে কি হয়? কর্ম করলেই আমাদের বন্ধনে জড়াতে হয়, তাই আসক্তি বা বাসনা না রেখে কর্ম করতে হলে, কর্ম করতে পারলে আমাদের কর্মে জড়াতে হয় না। সেই রকম কর্ম করতে করতে আমাদের জ্ঞান সঞ্চয় করে বুঝতে হবে ঈশ্বর টিশ্বর সবই মা, পরমা শান্তি আনন্দ লাভ। তাই সন্তানকে মায়ের পরম আশ্বাস, শিশু মা আমাদের সকলকে পরম আশ্বাস দিয়েছিলেন, কি দিয়েছিলেন না, শেষকালে আমি তো আছি, সন্তান যাই করুক যে কাজেই থাকুক, ধুলো ঝেড়ে কোলে তুলে নেয়া আমার দায়িত্ব, তার দায়িত্ব তার সন্তানকে কোলে তুলে নেয়া। তাই সমাজের চোখে হেয়, কোনো উচ্চ পদস্থ মানুষের কাছে ঘৃণিত ব্যক্তিরাও নিঃসংকোচে নির্ভয়ে যেত মায়ের কাছে। আজও আমরা মায়ের এক্সিস্টিং চেষ্টা করলে বুঝতে পারব, দেখবেন জগৎ যখন আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, কাছের জন মানুষজন আপনাকে দুঃখিত ব্যথিত করছে, দুফোঁটা চোখের জল দিয়ে মাকে ডাকুন, বলুন, দেখবেন আপনার দুঃখ জ্বালা কোথায় জড়িয়ে গেছে, তার মানে তার স্পর্শ লেগেছে। তো আমাদের দেখার ক্ষমতা নেই, দেখতে পাইনি, কিন্তু লেগেছে, না লাগলে হলো কি করে, আমি জয় করছি কি করে? মদ খায়, পানাসক্ত, বিনোদ বিহারী সোম, আমরা সবাই জানি পদ্ম বিনোদ। একটা গভীর রাতে না, বাগবাজারে মায়ের যেখানে বাসস্থান, আজ মায়ের বাড়ি বলে পরিচিত, সামনে দিয়ে যাচ্ছিল, আর ও যতবার যেত শরৎ মহারাজ কিছুতেই ঢুকতে দিত না শরৎ মহারাজ। আর ওই মায়ের বাসস্থানের ঘরের সামনে দিয়ে যখন যাচ্ছে, নেশার ঝোঁকে এত পানাসক্ত, সে নেশার ঝোঁকে গান ধরে ফেললো, ওঠো গো করুণাময়ী খোল গো কুঠির দ্বার, আঁধারে হেরিতে নারী হৃদি কাঁপে অনিবার। সঙ্গে সঙ্গে মায়ের জানালা খুলে গেল, পদ্মবিনোদ আনন্দে বলে উঠলেন, মা মা তুমি উঠেছ, ছেলের ডাক তুমি শুনেছ? বলে তিনি রাস্তায় গড়াগড়ি খাচ্ছে, এধার থেকে ওধার গড়াগড়ি দিতে লাগলো, মা উঠেছে ছেলের ডাকে, কি আনন্দ! নেশা পেশা গেছে সব চটকে, রাস্তার ধুলোয় মাথা তুলে নিয়ে যেতে যেতে গান ধরলেন আবার, যতনে হৃদয়ে রাখো আদরিণী শ্যামা মাকে, মন তুই দেখার আমি দেখি আর যেন কেউ না দেখে, যতনে হৃদয়ে রাখো আদরিণী শ্যামা মাকে। শারদানন্দ মহারাজকে বলতো দোস্ত, দোস্ত বলে সম্বোধন করতেন তিনি শারদানন্দজিকে। ছেলেটি কে? মা জানতে চাইলেন, রাত্রিবেলা যিনি এসেছিলেন। সব শুনে মা বললেন, দেখেছ আসল জিনিসটি ওর আছে, পানাসক্ত হোক জ্ঞানটুকু টনটনে, ভগবানকে চিনেছে, মাকে চিনেছে, এর থেকে বড় জ্ঞান আর কি হতে পারে? সকলেই যখন অনুযোগ করলেন যে অসুস্থ মায়ের এইভাবে হোটা ঠিক হয়নি, রাত্রিবেলা অসুস্থ তুমি এইভাবে কেন উঠে পড়লে, মাকে সবাই অবজেকশন করছে, মা সেই অবজেকশনকে বললেন, তোমরা এটা দেখলে না যে ওর জ্ঞানটুকু টনটনে,
এই মাকে যখন সবাই অভিযোগ করছে, ওর সম্বন্ধে বলছে যে মা তুমি অসুস্থ, তোমার ওর জন্য ওটা ঠিক হয়নি, মা তখন বললেন ওর ডাকে যে থাকতে পারিনি, যে আমায় মা বলে একবার মন থেকে ডাকে আমি কি করে থাকি, আমি যে মা, আমি সকলের মা। অল্পদিন পরে আমরা দেখতে পাই পদ্মবিনোদ শেষ নিঃশ্বাস ত্যাগ করে, মায়ের কানে সেটা গেছিল, মা শুনে বলেছিলেন তা হবে না, ঠাকুরের ছেলে যে কাদা মেখেছিল এখন যার ছেলে তার কোলে গেছে, ধুলো কাদা মেখে ছেলে যেভাবেই ডাকুক মাকে, মা যে ছেলের ডাকে স্থির থাকতে পারে না। মা কি ছেলের ডাকে স্থির থাকতে পারে? মা পারে না। একবার জয়রাম বাটিতে মা খুব অসুস্থ, শয্যাগত। একদিন সকালে এক ব্রহ্মচারী দেখলেন যে শীর্ণ দেহ, একদম রোগা, ছিন্ন বসন, খুব কালো। একটা লোক লাঠিতে ভর দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলো, যেরকম নিঃসংকোচে সে বাড়ির ভেতরে প্রবেশ করলো বোঝাই যাচ্ছে যে সাধারণ ভক্ত নয়, কোনো সমাজের ঘৃণিত অবলুণ্ঠিত কোনো এক কেউ হবে হয়তো মায়ের কাছে এসেছে। ব্রহ্মচারী ভেতরে গিয়ে দেখলো যে লোকটি কে, দেখলো যে লোকটি চ্যাটাইয়ের উপর দিয়ে মাকে খুঁজছে, মাকে খুঁজে পাচ্ছে না, মা তো অসুস্থ, মা শুয়ে আছে। হঠাৎ করে দেখছে মায়ের চোখটা ওইদিকে পড়েছে অসুস্থ অবস্থাতেই, মায়ের চোখটা যে ওদিকে পড়েছে, ক্ষীণ কণ্ঠে সস্নেহে মা বলল কে বাবা? আমজাদ, আমজাদ, এসো এসো, বসো বসো। আমজাদ তখন প্রফুল্ল চিত্তে বারান্দায় উঠল, আনন্দ করে আর বারান্দায় উঠে দরজার কাছে বসে মায়ের সঙ্গে কথা বলতে লাগলো। দুপুরে আমজাদকে মা সেখানেই খাওয়ালো। ব্রহ্মচারী বলছেন যে যখন আমজাদ বিকেলে বাড়ি ফিরে যাচ্ছে, আমজাদের চেহারাটা সম্পূর্ণ আলাদা হয়ে গেল। সে স্নান করেছে, গায়ে মাথায় তেল মেখেছে, রুক্ষ অপরিচ্ছন্ন চেহারা আর নেই, পেট ভরে খেয়ে পান চিবোতে চিবোতে সে চলেছে, মুখে তৃপ্তির হাসি, মায়ের সঞ্জীবনী স্পর্শে সন্তান পায় পরিতৃপ্ত শান্তি, তা সে যেন সকল ছেলের জন্যই মায়ের কাছে সমান। যখন ছেলেরা অপরিতৃপ্ত থাকে, তার সন্তান যখন অপরিতৃপ্ত থাকে, মায়ের কাছে গিয়ে যদি সে সব কিছু শেয়ার করে, মায়ের কাছে গিয়ে যদি আপন মনে নিজের মায়ের সঙ্গে যেভাবে কথা বলা যায় সেভাবে, কোনো মন্ত্র পড়ে নয়, হৃদয় থেকে আপন মনে মায়ের কাছে গেলে, সে যখন মায়ের কাছ থেকে ফেরে, এই আমজাদের যে ঘটনা পড়া মায়ের জীবনীতে, সেখান থেকে এটাই আমাদের শেখায় যে আমরা অতৃপ্ত মুখ নিয়ে যাব, একটা শুকনো হৃদয় নিয়ে যাব মায়ের কাছে, কিন্তু যখন ফিরে আসব তখন মুখে তৃপ্তির হাসি। কেন? আমরা স্পর্শ করতে পারিনি, কিন্তু মা আমাদের তার সঞ্জীবনী স্পর্শ করে দিয়েছে, আনন্দে আসব, পরিতৃপ্তি, শান্তি, আনন্দ নিয়ে আমরা আসব। মা যে সকলের মা, তাই এরম হয়, তিনি সন্তানের দোষ দেখতে পান না। আমরা যখন কোনো মন্দিরে যাই, এটি তারা মায়ের মন্দির, এটি কালী মন্দির, এটি দক্ষিণা কালীর মন্দির, এটি শ্মশান কালীর মন্দির, এইভাবে এইভাবে আমরা এক একটা মূর্তিতে ভাগ করছি, এক একটা মূর্তি এক একটা সন্তানের ভালো লাগে। দশটা সন্তানের মধ্যে 10 রকম মূর্তিতে একজন একজন ভাগ হয়ে যায়।
কিন্তু মায়ের ক্ষেত্রে এরাম কেন? মা সকল সন্তানের জন্য কেন এরাম একটা কথা আসছে, কেন এরাম একটা ভাব আসছে, কেন না? মায়ের মধ্যে এই ষোড়শী রূপ, এই ষোড়শী রূপের যে শক্তি, এই ষোড়শী যে রূপ মায়ের মধ্যে অবস্থান করছে। তাই ভগবান শ্রীরামকৃষ্ণ দেখেছিলেন, দেখে তিনি মাকে ষোড়শী রূপে ফলারানী কালী পুজোর দিন পুজো করেছিলেন। তো এক একটি সন্তানকে এক একটি রূপে মা কৃপা করছেন, আর যে রূপেই ভালোবাসুক না কেন সন্তান, শ্রীমা সারদা দেবীর কাছে এলে সকল সন্তানই তার সমান হয়ে যাচ্ছে, মায়ের কাছে কোনো ভাগাভাগি আসছে না। এই কারণে, কারণ শীতলা মায়ের পায়ে ফুল দিলেও মায়ের পায়ে যাচ্ছে, মা ভবতারিণী মায়ের পায়ে ফুল দিলেও মা সারদা দেবীর পায়ে যাচ্ছে, সরস্বতীর পায়ে পুজো দিলেও মায়ের পায়ে ফুল যাচ্ছে, তারা মায়ের পায়ে ফুল দিলেও মায়ের পায়ে যাচ্ছে। তাই সর্বদেব দেবী স্বরূপায় সারদা দেবৈ নমস্তুতে। আমরা যে দেবদেবী আরাধনা করি না কেন, এই ষোড়শী রূপ তো, ষোড়শী রূপের যে দেবদেবীর পায়ে ফুল দিই না কেন মায়ের পায়েই যাচ্ছে। তাই এই যুগে মায়ের পায়ে ফুল দিলে সর্বদেব দেবী নব যে আর ঠাকুরের পায়ে ফুল দিলে, স্বামীজির পায়ে ফুল দিলে, এই সর্বদেব দেবী নবগ্রহ থেকে শুরু করে জগতের যা কিছু সৃষ্টি সব পুজো একসঙ্গে হয়ে যায়। তাই এই যুগে সহজ সরলভাবে তিনি আমাদের কাছে এসেছেন। আমরা এত মন্ত্র, এত সময় কলিযুগে নেই, কলিযুগে সময় কম, তাই এই ব্যবস্থা। যা যে সন্তানের পেটে যেমন সয় মা তাকে তেমনি দেয়, এই কলিযুগে মানুষের জন্য এটা অ্যাচিভমেন্ট আমাদের কাছে। তাই বলছে মা যে সকলের মা, তিনি সন্তোষের সন্তানের দোষ দেখতে পান না, এক অপার মাতৃ স্নেহে সব দোষই ধুয়ে দেন তিনি। একবার উদ্বোধনের বাড়ি যে আছে না কলকাতায়, উদ্বোধনের বাড়ির নিচে খুব হট্টগোল হয়, তাতে গোলাপ মা শ্রীশ্রী মাকে অনুযোগ করলেন, তোমার ছেলেদের উপর কোনো শাসন নেই, মাকে শাসন করছে, তোমার ছেলেদের উপর কোনো শাসন নেই। মা চুপ করে সব কিছু শুনল, শুনে মা উত্তর দিলেন, কি জানি মা, আমি কাউর কিছু খারাপ দেখতেই পাই না, তা শাসন কি করব, আমি যে মা, আমি শাসন করব কি করে, আমি ঝেড়ে ঝুড়ে পরিষ্কার টরিষ্কার করে আমি আমার কোলে তুলে নি। কি আশ্বাস বাণী আমাদের কাছে, এক তুঁতে। আমরা জানি চোর মুসলমান ঠাকুরের ভোগের জন্য তার বউ একজন স্ত্রী ভক্ত কলা এনেছে, মা কিন্তু সেটি নিয়ে নিলেন, ঠাকুরের ভোগে রেখে দিলেন, সকলে মাকে যা তা বলছে, মা ওসব শুনলেন না। মাকে যখন কেউ কিছু বলেছিলে বলতো, মা বলতো কে ভালো কে মন্দ আমি জানি, মা বলতেন দোষ তো মানুষের লেগেই আছে, আমরা কাউর যদি দোষ দেখি আমাদের কি দোষ নেই? তাই মা খুব সহজভাবে আমাদেরকে শেখাচ্ছেন, দোষ তো মানুষের লেগেই আছে, কি করে যে তাকে ভালো করতে হবে তা কজন করে, উল্টে তাকে আরো যদি আমরা ছোট করি সে তো আরো বাজে হয়ে যাবে। তাই তাই মনে হয় মা না কেবল মাই, মায়ের কোনো বিকল্প হবে না, মায়ের বিকল্প পাবেন না, মায়ের বিকল্প হয় না, মাকে পেতে গেলে কিচ্ছু চাই না, কোনো মন্ত্রতন্ত্র কিছু লাগবে না, আড়ম্বরে কিছু হয় না, আমি এত মালা দেব, আমি মন্ডামিটাই খেতে দেব। এর থেকে ঠাকুর না ভক্ত সেবা পছন্দ করত, এর থেকে ঠাকুর না দিনহীন দরিদ্র যার বস্ত্র নেই অন্ন নেই তার সেবা পছন্দ করত। সর্বভূতে তিনি আছেন, এই ভাব যখন মানুষের আসবে
ভক্তের মধ্যে ভগবানের অধিষ্ঠান বেশি। বলছে ভগবানের স্থান কোথায়? ভগবানের স্থান খুব সুন্দর ব্যাখ্যা করেছিল এইবারে লাস্ট, যখন সর্বপ্রিয়ানন্দজি এসেছিলেন গোলপার্কে, টপিকটাই ছিল ভগবান কোথায় থাকে, হোয়াট ইজ গড টপিক ছিল। এই টপিকটা ছিল ইংলিশে হোয়াট ইজ গড। সব ভক্তরা মহারাজকে বলল, মহারাজ বাংলায় বলুন। তখন মহারাজ বলল, ঠিক আছে বাংলা তো পুরো নয়, আমি বাংলা আর ইংরাজি মিশিয়ে বলছি। অসাধারণ বলেছেন, অসাধারণ টপিক, হোয়াট ইজ গড, কোথায় ঠাকুর। শেষ কথা, এত কিছু আলোচনা করে হলো একটাই কথা, ভক্তের হৃদয়ে ভগবান। যে ভগবানকে যে বেশি আন্তরিকভাবে ভালোবাসে না, ভগবানের এক্সিস্টিং বেশি থাকে তার মধ্যে। এছাড়া তিনি কোথায় থাকেন? এছাড়া তিনি থাকেন সর্বভূতে, সর্বভূতে তিনি থাকেন। সেটি মা আমাদের বলছে। সমাজের বাজে কাজ হচ্ছে, সমাজে নোংরামি হচ্ছে, সবকিছু লোক সমালোচনা করছে, আমি নিজে কি বদলাতে পেরেছি? আমি নিজে কি পারফেক্ট? আমি নিজেই তো পারফেক্ট নয়। আমি তো নিজের কোনো কাজ যখন করি লাইন ছাড়া কাউকে ধরে করি, এটা মনে জানতে হবে, বুঝতে হবে। অথচ আমি সমাজের সমালোচনা করছি, আমি কিছু করবও না, আমি শুধু সমালোচনা করব, তা নয়। মা বলছেন, দোষ তো সকলের আছে, দোষ তো লেগেই আছে, কি করে তাকে ভালো করতে হবে সেই চেষ্টা করতে হবে। যত পড়ছি, যত জানছি, ঠাকুর কৃপা করে যত তাকে জানাচ্ছেন, মা কেবল মাই, সব দেবদেবী আছে, সব দেবদেবী এক্সিস্টিং পাওয়ার আছে, সবাই লিভিং, কিন্তু বিশ্বাস করুন মা মাই, মায়ের কোনো বিকল্প নেই। সব দরজা বন্ধ হয়ে যায়, সকলে আমাকে ঘৃণা করতে পারে, অবজ্ঞা করতে পারে, মানুষের অবস্থা যখন খারাপ হয় না, তখন আপনি হয়তো বেশি টাকা দিতে পারছেন না, গাড়ি দিতে পারছেন না, তখন আপনাকে অনেকের পছন্দ নাও হতে পারে, কিন্তু মায়ের দরজাটা খোলা থাকে, মা কেবল মাই। যত দিন যাচ্ছে, যত প্রবলেম আসছে, স্বামীজির কথা তখন সত্য 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 আরো অনুভব করছি, যে জীবনটাকে উপভোগ যদি তুমি করতে চাও, দুঃখ চাই, দুঃখ না এলে, প্রবলেম না এলে, তুমি জীবনটাকে জীবন বলেই তো মনে হবে না। আহা, আমাদের ঋষি মহারাজ স্বয়ং শিব কি বলে গেছে! তাই এই সব কিছু, ভালো মন্দ, সুখ দুঃখ, সবকিছু তিনি করাচ্ছেন। যে আমাকে দুঃখ দিচ্ছে তার কোনো দোষ নেই, মা তো তাকে দিয়ে আমায় দেয়াচ্ছেন, কারণ আমার ভালোর জন্য, আমাকে তৈরি করার জন্য। তাই আপনাকে সবাই যদি ভুল বোঝেও কোনো সময় কোনো পরিস্থিতিতে, জানবেন মা আছে। মা যেমন নিজে মুখে বলেছে যে যখন দুঃখ আসবে, বিপদ আসবে, বিফলতা আসবে, যেন তোমাদের একজন মা আছে, বিশ্বাস করুন আমি সত্যি বলছি, মা আছেন, মা আছেন, মা আছেন, কিন্তু কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই, আমি 100% বলছি। শুধু একটু অন্তর, যে অন্তর দিয়ে সন্তানকে ভালোবাসেন, যে অন্তর দিয়ে স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী তার স্বামীকে ভালোবাসে, যে অন্তর দিয়ে মা তার সন্তানকে ভালোবাসে, সেই অন্তর, সেই রাম টান যদি, সেই অন্তরের ভালোবাসা যদি, সেই অন্তরের ভালোবাসার মতন ভালোবাসা যদি আমরা মাকে বাঁচতে পারি, মা কেবল কথার কথা মা নয়, মা যেটা বলে গেছে সেই মা এই মা নয়, মা যেটা বলে গেছেন সেটা নিজের মা, এক্সিস্টিং মা।
আমি সত্যি 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 বলছি, মা আমাদের সবচেয়ে বড় আপন, সত্যিকারের মা। এর বেশি কোনো বিশ্লেষণের দরকার হয় না। তাই গিরিশ ঘোষের প্রশ্নের উত্তরে মা বলেছিলেন, আমি সত্যিকারের মা, আমি গুরুপত্নী নয়, পাতানো মা নয়, কথার কথা মা নয়, সত্য জননী। এই জগতেই তিনি সব সময় এক্সিস্ট করছেন, এই জগৎকেই সন্তান রূপে মা প্রসব করেছেন, তাই তো তিনি সত্য জননী। মা আমাদের কাছে মাই, মায়ের কোনো বিকল্প আজ পর্যন্ত খুঁজে পেলাম না। যতদিন যাচ্ছে দেখছি ঠাকুরও মা, স্বামীজিও মা, মাও মা, জগতের যা কিছু সবই মা। মা যে কথাটা বলেছে, ঠাকুর যে কথা কথামৃতে বলেছে, এই সব কথা উপনিষদ, বেদ, বেদান্ত, গীতা সব কিছুর ওপরে। যদি আমরা আনন্দ পেতে চাই জ্ঞান সঞ্চয় করে, তাহলে আমাদের এগুলো কি করতে হবে? জল দেখে আমার তৃষ্ণা মিটবে না, জলটাকে পান করতে হবে। জল খেলে আমার তৃষ্ণা মিটবে, জলটাকে আমাদের খেতে হবে। একটা যুবক ভক্তকে মা দীক্ষা দিয়েছিল। মা দীক্ষা দিয়ে কি বললেন? ঠাকুরই তোমার গুরু, মা এটা বলেছিলেন। যুবকটি জিজ্ঞেস করলেন, তাহলে তুমি কে? মায়ের উত্তর, আমি মা, আমি গুরু নই, আমি তোমার মা। যুবকটি কিছুতেই মানবে না, তরতাজা যুবক। তিনি বলছেন, তা কি করে হয়, যুক্তিবাদী, আমার মা তো বাড়িতে আছেন, যিনি আমার গর্ভধারিণী তিনি আমার মা। শ্রীমা সারদা দেবী বললেন আবার, আমিও তোমার মা, এটা তুমি বিশ্বাস করো। কিন্তু যুবকটির হিসেব মিলছে না, যুবকটির সোজা হিসেব, ঠাকুর ইষ্ট, সারদা দেবী গুরু, আর তার মা রয়েছেন তার বাড়িতে। শ্রীমা জোর দিয়ে আমাকে বলছেন, না না, আমি তোমার মা। মা তখন বলছে, তুমি এখনো বিশ্বাস করছো না আমি তোমার মা? চেয়ে দেখো তো ভালো করে আমার দিকে। যুবকটি স্পষ্ট দেখলেন মায়ের দিকে চেয়ে, মায়ের সে মূর্তির জায়গায় তারই গর্ভধারিণী। সকল জননীর মধ্যেই আমাদের মা আছেন, তিনি মাতৃরূপে সংস্থিতা। এই জ্ঞান সঞ্চয় করলে সমাজের উন্নতি হয়, এছাড়া সমাজের উন্নতি হয় না। যদি সব মানুষ জ্ঞান সঞ্চয় করত, যে আমি যে মাকে মন্দিরে পুজো করছি, সেই মা আমার দেবী তো, যে মা আমার পূজা রূপিণী, যে মা, সেই মাই তো মাতৃরূপে আমার ঘরে গর্ভধারিণী রূপে বিরাজ করছেন। তাই মা বললেন, আমি তোমার মায়ের মধ্যেও আছি। এই জ্ঞান যখন সঞ্চয় করবে, তাহলে সমাজে আর বৃদ্ধাশ্রম বাড়বে না, তাহলে জ্ঞান সঞ্চয় করাই একমাত্র পথ। স্বামীজি তাই বলেছেন, মানুষ চাই, মানুষ ছাড়া কিছু হবে না, প্রকৃত মানুষ চাই, তবেই কিছু হবে। শিক্ষা চাই, কিন্তু প্রকৃত শিক্ষা চাই। জ্ঞান আছে অনেকের, কিন্তু প্রকৃত জ্ঞান চাই। সব কিছুতেই প্রকৃত হতে হবে, আসল হতে হবে। ভক্ত চাই, প্রকৃত ভক্ত চাই। যে আমি ভক্ত, ভক্ত কাকে বলে? আমাদের গীতায় ভক্তিযোগ পড়তে হবে, ভক্তের কেরাম হওয়া উচিত, ভক্তের জীবনের উদ্দেশ্য কি, এগুলো আমাদের বুঝতে হবে, জানতে হবে। তাহলে এই নিজের গর্ভধারিণীর মা আর শ্রীমা সারদা দেবী যে এক, এইরকম
জ্ঞান যখন সঞ্চয় হবে তখন আর বৃদ্ধাশ্রম বাড়বে না। মাকে একা গ্যাস ফুটিয়ে খেতেও হবে না, এইগুলো কমে যাবে। কিন্তু এই জ্ঞান সঞ্চয় আমাদের মধ্যে কমে যাচ্ছে, সেই জন্যই আমাদের সমাজের ব্যালেন্স ঘেটে যাচ্ছে। একবার স্বাধীনতা সংগ্রামী একজন বিপ্লবী আর কি সন্তান মাকে ইংরেজদের অত্যাচারের কথা বর্ণনা করে কাতরভাবে মাকে খুব অনুরোধ করেছিল, মা তুমি একবারটি মুখ দিয়ে বলো ইংরেজ যেন উচ্ছন্ন হয়ে যায়। তৎক্ষণাৎ 1 সেকেন্ড সময় না নিয়ে মা উত্তর দিলেন সঙ্গে সঙ্গে যে আমি মা হয়ে মানুষকে উচ্ছন্নে যেতে কি করে বলবো, ইংরেজ কি আমার সন্তান নয়? আমি বলি সকলেরই কল্যাণ হোক, দেশ কালের দ্বন্দ্বে ঊর্ধ্বে বিরাজমানা চিরন্তন মাতৃশক্তি। এই ঘটনার মধ্যে দিয়েই আমরা জানতে পারি তিনি ছিলেন নিতান্ত সহজ সরল ঘরের মা। এটিই আমাদের কাছে সবচেয়ে বড় পরিচয় মায়ের। আমরা মায়ের সব রূপ দেখব, সব রূপ জানব, কিন্তু আমরা যদি মাকে মন্ত্রতন্ত্র আওড়ে পেতে চাই তা কি সম্ভব? আমি আগের দিনেও ক্লাসে বলছিলাম অনেক শাস্ত্র পড়ে, অনেক কিছু আমরা বই পড়ে, 100 বার গঙ্গা স্নান করে, অনেক বড় বড় দ্বাদশ লিঙ্গ দর্শন করে, ইউটিউবে অনেক লেকচার এইসব শুনে আমাদের ভগবান লাভ কিন্তু হবে না। আমাদের জ্ঞান সঞ্চয় হবে যদি আমরা যেগুলো শুনছি ওগুলোকে বাড়িতে এসে লিখে রাখি, যেগুলো শুনছি তারপরে চুপচাপ লিখে রেখে চিন্তা করি, সেগুলোকে আস্তে 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 জীবনে প্রয়োগ করার চেষ্টা করি, জ্ঞান সঞ্চয় হবে। জ্ঞান সঞ্চয় হলেই আমরা নিজেরাই বুঝতে পারবো আমাদের পথ, যে আমাদের ভেতরেই তিনি আছেন, সর্বভূতে তিনি আছেন। কিন্তু এগুলো করে আমাদের ভগবান লাভ হবে না। ভগবানকে দেখতে গেলে কি চাই জানেন তো? কারুর দ্বারা কিন্তু ভগবানের কাছে যাওয়া যায় না। ভগবানের কাছে যেতে গেলে ভগবানের কৃপা চাই। তিনি না জানালে পরে কে তারে জানিতে পারে, এটি জানা আমাদের খুব দরকার। যদি আমরা তাকে না জানি, তার কন্ডিশনগুলো কি আছে না বুঝি, আমরা যদি ইন্ডিয়ার টাকা গিয়ে আমেরিকায় দিই, তাহলে আমাদের থেকে কিন্তু ওখানে দোকান থেকে আমরা কোনো জিনিস পাবো কি পাবো না? ওখানে গিয়ে আমাদের ওখানকার টাকা ডলার দিতে হবে, ওখানকার মূল্য দিতে হবে। তাই আমাদের জীবনের উদ্দেশ্য যদি শান্তি হয়, আমাদের জীবনের উদ্দেশ্য যদি আনন্দ হয়, তাহলে আমরা আনন্দ স্বরূপের কাছে কি করে যাব না? থ্রু ইজ নেম, তার নাম করতে করতেই আমরা তার কাছে চলে যাব। এটা অবশ্য বলেছেন আমার গুরুদেব স্বয়ং গীতানন্দজি। আর তার নাম করতে করতে তার কাছে যখন যাব, গিয়ে তাকে আমরা দেখব কি করে? না তার কৃপাতে। তার কৃপা না হলে কিছুই হবে না। তার ইচ্ছাতে জগৎ চলে, তার কৃপাতেই সব কিছু হয়। এই চিরন্তন শক্তি শ্রীমা সারদা দেবী, তিনি যে সব, এটি যে আমরা জেনেছি, কেউ কেউ আমরা বিশ্বাস করছি, এটা জানবেন তারই কৃপা। এই যে ঠাকুরের কথাটা আমরা বলছি, শুনছি, ভালো লাগছে, এটাও তার কৃপা। কারণ এই মুহূর্তে যদি জিও বা ভোডাফোন যে সংস্থাই থাকুক না কেন সব টাওয়ার উড়ে যায়, তাহলে আমাদের কানেকশান শেষ। এই মুহূর্তে যদি আমার মোবাইলের ব্যাটারি শেষ হয়ে যায়, তাহলে আমাদের কানেকশান শেষ। তাহলে সর্ব মুহূর্তে আমরা তার প্রতি নির্ভরশীল, এইটা জানা খুব দরকার। পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। পাস্ট হয়ে গেছে, ফিউচার
তার হাতে একজন গল্প করছিল, খুব কাঁদছিল যে জীবনে যা কিছু সঞ্চয় করেছে করেছিল আর কি ভবিষ্যতের জন্য, এই করোনা এসে বাড়ির দুজনের করোনা হয়ে গেছিল, তখন তো সব হসপিটালে অনেক টাকা লাগে, তাদের বাঁচাতেও পারেনি, বৃদ্ধ বৃদ্ধা মারাও গেছে, তার জমানো সব টাকা শেষ হয়ে গেছে, বিজনেসটাও খারাপ হয়ে গেছে। আমি বললাম, আশ্বাস দিলাম যে দেখো কথাটা তোমার শুনতে বাজে লাগবে, কিন্তু তুমি এতদিনে ঠাকুরমা স্বামীজির কাছে যোগাযোগ রেখেছো, দীক্ষা নিয়েছো, অনেক দিনের তুমি রামকৃষ্ণ মিশনের ডিভোটি, এইটুকু তোমাকে বলি আমি, এইটুকু তোমার বোধ হয়েছে কি আমি জানি না, ভবিষ্যৎ কিন্তু আমাদের হাতে নেই, ভবিষ্যৎ কিন্তু ভগবান শ্রীরামকৃষ্ণের হাতে, মায়ের হাতে, ঈশ্বরের হাতে, আমরা যে যত টাকাই মালিক হই না কেন ভবিষ্যৎ আমাদের নয়। আমাদের কাছে কি তাহলে পাস্টও নয় ফিউচারও নয়, কি আছে আমাদের কাছে? আমাদের কাছে এই প্রেজেন্ট আছে, বর্তমান। বর্তমানে আমরা ঠাকুরকে নিয়ে আলোচনা করছি, যে আমাদের ভবিষ্যৎটা রচনা করবে তার কথা শুনছি, তার চ্যান্টিং করছি, ব্যাস শেষ কথা, তিনিই ভবিষ্যৎ দেখবে। আমার অনেক টাকা আছে কিন্তু আমি দুরারোগ্য রোগে পড়ে গেলাম, কি হলো আমার টাকা? টাকাটা ভোগী করতে পারলাম না, কোনো লাভ নেই। আমার অনেক টাকা আছে কিন্তু আমার প্রিয়জন বিয়োগ হয়ে গেল, কি হবে আমার টাকা? তাই ভবিষ্যৎটা কখনোই নিজেদের জন্য স্থির, নিজেরা স্থির করতে যাবেন না, ভবিষ্যৎটা ভগবানের, ভগবানের হাতে ভবিষ্যৎ, ভবিষ্যতে কি হবে সব তিনি জানেন, আর প্রেজেন্ট জানে। আমরা বর্তমানে যেমন কর্ম করব তেমন আমরা সামনের ফিউচার ভবিষ্যৎ পাব। আগে পাস্ট আমরা কেরাম কাটিয়েছি না তার আগে আমরা যেরাম কর্ম করেছি, জন্ম আমরা কোন ঘরে নিয়েছি না তার আগের জন্মে আমরা যে সংস্কার করে এসেছি সেই অনুযায়ী আমরা নিয়েছি। একবার মাকে বলেছিল, মা এ কি তোমার বিচার, একজন বড় লোকের বাড়ির সামনের ড্রেন দিয়ে এত খাবার বেরিয়ে যাচ্ছে, উচ্ছিষ্ট খাবার, ভাত, তরকারি, মাছ সব ওই বড় ড্রেন দিয়ে বেরিয়ে যাচ্ছে, আর কিছু ভিখারি ওই ড্রেন থেকে খাবার সংগ্রহ করে খাচ্ছে, মা এ কি তোমার বিচার? মা তখন কি বলল? মা বলল, বাবা কর্মের ফল নিতেই হবে। তার মানে ওরা আগের জন্মে কাউর অন্ন মেরেছিল, আগের জন্মে এমন চুরি, এমন চৌর্যবৃত্তি, এমন কুকর্ম করেছিল, হয়তো রাজপ্রাসাদে ছিল, ভগবান তাকে সুযোগ দিয়েছিল অনেক কিছু, কিন্তু ও লোকের কল্যাণ করেনি, লোককে অতিষ্ঠ করেছে, তার পাওয়ারের বসে অমঙ্গল করেছে, পরের জন্মে এমন হয়েছে যে তার কর্মের ফলে সে ওই ড্রেন থেকে কুড়িয়ে ভিক্ষা করে খেতে হচ্ছে। মা বলেছেন, এটা মায়ের মুখের কথা। তাই মানুষ আজ দিশেহারা, একদিকে বিজ্ঞানের প্রযুক্তি, অভূতপূর্ব অগ্রগতি, কিন্তু এই ভোগের যে দুনিয়া, অত্যন্ত আধুনিক যে যোগাযোগ ব্যবস্থা, এতে কি হচ্ছে? এতে আমাদের দুঃখ বাড়ছে, দুঃখ বাড়ছে, সুখ নেই। এক ঘন্টার আনন্দ করে আসছি, তারপর তারপর কি হচ্ছে? স্টে করছে না। তাই আমাদের বিশ্বাস, ভালোবাসা, নির্ভরতা, এই তিনটি জিনিস সংগ্রহের মাধ্যমে আনন্দে থাকতে হবে। আমাদের একে অপরের সঙ্গে দূরত্ব বেড়ে গেছে, কোথাকার দূরত্ব, বাইরের কিন্তু নয়,
রোজ সকালে সুপ্রভাত, শুভ সকাল, গুড মর্নিং হচ্ছে, এতে কোনো বাধা নেই। হোয়াটসঅ্যাপে ভালো ভালো জিনিস, গান পাঠাচ্ছে, কিন্তু যে পাঠাচ্ছে তার ভিতরে হয়তো আপনার ওপর প্রচুর হিংসা, জোর করে পাঠাচ্ছে, জোর করে কথা বলছে, সম্পর্ক আছে কিন্তু ভিতরের দূরত্ব অনেক বেড়ে গেছে এ যুগে, আগে ছিল না। মানুষ না আজ দিশে হারা, কারণ কারণ একটাই, জগৎ কর্তাকে ভুলে আছে, জগতের নাথ, জগৎকে ধরে আছে জগন্নাথ, তাই তো তিনি প্রভু, প্রভুর কৃপায় জগৎ চলছে, চন্দ্র সূর্য উঠছে, তাই ভগবান বলছেন কি, ঈশ্বর মন দেখেন, কিন্তু আমাদের মধ্যে ভিতরের সম্পর্ক চলে গেছে, বাহ্যিক সম্পর্ক বেড়ে গেছে এই আধুনিক যুগে। মা ছিলেন এই জগতের প্রসবকারিণী, পালনী শক্তি, অতি স্নিগ্ধ কোমল। মায়ের এত সুন্দর একটা রূপ আছে না, রূপটা আমরা দেখতে পাচ্ছি না, ঠিক ঠিক দেখতে পাচ্ছি না, এই রূপটা দেখার চেষ্টা করুন। মা কিন্তু প্রচুর সুন্দরী, রূপ ঢেকে এসেছে, পাশে কাউর কুদৃষ্টি গেলে তার ক্ষতি হয়, তাই ঠাকুর বলেছেন রূপ ঢেকে এসেছে, কিন্তু বিশ্বাস করুন মায়ের অপরূপ সুন্দর একটা রূপ আছে, সেই রূপটাকে দেখার চেষ্টা করুন, আনন্দে ভরে যাবে, মনটা আনন্দে ভরে যাবে, মনে হবে কখন সংসারের কাজটা সেরে এসে একটু মায়ের কাছে বসবো, মাকে দেখবো দু চোখ ভরে, সবার পেছনে থাকবো, মামা বলে ডাকবো। দেখন দাড়িতে কিছু হয় না, ভালোবাসায় সব হয়, ভালোবাসতে হবে। মন্দিরের সামনে গিয়ে বসলেই ভগবানকে দেখা যায় না, পেছনে বসেও ভগবানকে দেখা যায়, ভালোবাসা দিয়ে। ভালোবাসা ছাড়া কিছুতেই ভগবানকে পাওয়া যায় না, মন্ত্র দিয়ে ভগবানকে পাওয়া যায় না, ভালোবাসাই ভগবানকে পাওয়া যায়। স্বামীজিকে বলছে না, ঠাকুর তুই কেন আসিস, আমি তোর সঙ্গে কথা বলি না, তোর দিকে তাকাই না, তোকে ঘৃণা করি, তাও তুই আসিস কেন? স্বামীজি কি বলছে, ভালোবাসি তাই আসি। স্বামীজি ঠাকুরকে বলছে, তোমায় ভালোবাসি তাই আসি। এই ভালোবাসা, ভালোবাসা ছাড়া কিচ্ছু টেকে না। এই আমাদের সম্পর্ক টিকে আছে একটাই জালে, একে অপরকে আমরা ভালোবাসি কোনো একটা কিছুর গুণে, কোনো একটা কিছুর বসে। এই ভালোবাসাই আমাদেরকে এগিয়ে নিয়ে চলবে, আর কিচ্ছু এগিয়ে নিয়ে চলবে না। টাকা পয়সা, বাড়ি গাড়ি সব ক্ষণস্থায়ী, কিছু থাকে না, কারণ এই জগতে আজ যে আপন কাল সে পর, এটাকে মনে গেঁথে নিতে হবে। আজ কেউ আছে আপনার আপন, চিরকাল থাকবে না। অন্ধকার যদি থাকে, রাত্রি যদি থাকে, দিন যেমন আসবে তেমন মাখামাখি কাউর সঙ্গে করলে, কাউকে ভালোবাসলে দুঃখ পেতেই হবে। তাই মা বলছে, ভালো যদি বাসতে হয় তাকে বাসো, তাকে না ভালোবাসলে আমরা দুঃখ পাব, দুঃখ পেতে হবে আমাদের। মা ছিলেন তাই স্নেহময়ী, কৃপাদাত্রী, সাবিত্রী, সারদা, সতী, জ্ঞানপ্রদায়িনী মাতা, শুধু তাই নয় মোক্ষদা সারদা, মার হাতেই মুক্তির চাবিকাঠি। এটা আমাদের বুঝে নিতে হবে, মায়ের কাছে যাওয়া সহজ, তা কিন্তু নয়, আবার মায়ের কাছে যাওয়া সবচেয়ে সহজ,
ঠাকুর মা স্বামীজি, এই যে একটা ভাবধারা, এই ভাবধারায় সব কিছু আছে, অনেক কিছু আছে, তার নাম, তার স্তব, তার স্তুতি, তার প্রণাম মন্ত্র সব আছে, কিন্তু শেষ কোথায়? শেষ কিন্তু ভালোবাসা, ভালোবাসাই শেষ কথা। আমায় যদি কেউ ভালো না বাসে, আমায় যদি কেউ কষ্ট দেয়, নিন্দা করে, তাহলে আমিও কি করব? তা নয়, আমাকে ভালোবাসতে হবে। এটা কিন্তু রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য শেখায়। যদি আমরা রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য চর্চা করে এটা না করি, তাহলে কিন্তু ভুল। তবে এটাও ভাবতে হবে, এটা কিন্তু আন্তরিক হবে, এই বিনয়টা আন্তরিক হবে, বাহ্যিক নয়। বাহ্যিক আমরা অনেক কিছু দেখাতে পারি। আমি তোমাকে সপ্তাহে একদিন ফোন করি, আমার বাড়িতে কে এলো না এলো সব মেসেজ আমি তোমায় দিচ্ছি, আমি আমার এমন কিছু তোমাকে বলছি, বোঝাতে চাইছি তুমি আমার খুব আপন। কিন্তু যেজন কৃষ্ণ ভজে না, সেজন বড় চালাক। আর শ্রীরামকৃষ্ণ যারা ঠিক ঠিক ভজে, তাদের সব খবর তিনি দেন। তাই তুমি যতই ফোন করে তোমার সব মেসেজ আমাকে দাও না কেন, তোমার মতন হিংসা আমার উপর যে আর কাউর নেই, এ যে আমি বুঝি। কারণ আমরা সকলকে আন্তরিক ভালোবাসবো, বাহ্যিক নয়। বাহ্যিক ভাবে আমি তোমাকে অনেক কিছু করতে পারি। যখন আমরা কাউকে শুভ সকাল পাঠাই, নিয়ম হচ্ছে যদি আমার সমবয়সী হয় সে থেটাক চিন্তা করব, যদি আমার বয়োজ্যেষ্ঠ হয় তার আমি চরণ চিন্তা করব, এইভাবে পাঠানো। আমি যদি কোনো বিশিষ্ট ব্যক্তিকে পাঠাই, তখন তার চরণগুলো সব চিন্তা করে আমি তাকে সকালবেলার একটা শুভ সকাল বা গুড মর্নিং বা প্রণাম পাঠাবো। এইটা কি না, এইটা আন্তরিক, আন্তরিক হতে হবে। রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য আন্তরিকতা শেখায়। আর শ্রীমা সারদা দেবীর যে যুক্ত, সেই যুগে আমাদের তার ভাবধারা অনুযায়ী সামনের পথে এগিয়ে যেতে হবে। মা আমাদের ছিলেন খুব আন্তরিক। মা এক যুগে কর্ম করত, কিন্তু মায়ের মন উচ্চ তানে বাঁধা থাকত। মা কাউর দোষ দেখত না, কারণ সর্বভূতে তিনি নিজেই আছেন বলে। এই যে মায়ের ছোট ছোট জিনিস আজকে আমাদের আলোচনা করা হলো, আমরা এই সবই পাই। আমরা মায়ের জীবনী, মায়ের নানা বই পড়লে সবই পাবো। এগুলো আমাদের পড়তে হবে। আমরা যত জানবো, যত পড়বো, তত তাকে ভালোবাসতে পারবো। মা ছাড়া কেউ নেই, জানেন তো। মা যে বড় আপন, বড় আপনার, এটা আমি কি করে বোঝাই তা আমি জানি না, কিন্তু মা মাই, মায়ের কোনো বিকল্প নেই। এই যুগে এমন একটা মাকে ঠাকুর উপহার দিয়েছে না, ঠাকুরকে কোটি কোটি থ্যাংকস। মা না থাকলে কি যে হতো কি জানি, কি যে হতো জানি না। জীবনে কত কিভাবে, কত রকম ভাবে, কত স্টেজ দিয়ে গেছি। মা মা মা, মায়ের কৃপায়, মায়ের দয়ায় আজকে সব কিছু। মা না থাকলে কি হতো বিশ্বাস করুন জানি না, বলতে পারবো না আমি। মা ছাড়া আমাদের জীবন দুঃখময়, এটুকু আমি বলতে পারি। নরক,
যে যেখানে যে অবস্থায় থাকুন না কেন মাকে ভালোবাসবেন। মা ছাড়া, মা ব্যতীত এ জীবন দুঃখময়, এটুকু বলতে পারি। মাকে যত ভালোবাসবেন তত ভালোবাসা পাবেন। যত আপনি মানুষের সঙ্গে ঠিক মায়ের যে ভাব সেই ভাবের উল্টো পথে চলবেন, অ্যাক্টিং করবেন, তত দুঃখ পাবেন। মাকে ভালোবাসা, মাকে জানা মানে মায়ের মতন আমাদের আচরণটা করা। আর এটা করতে পারলেই আমাদের জীবন থেকে দুঃখ উড়ে যাবে। মাকে লাভ করলে এ জীবন সুখময় স্বর্গ ছাড়া আর কিছু হতেই পারে না। দুঃখ আসবে যাবে, সুখ আসবে যাবে, সব ক্ষণস্থায়ী। ও নিয়ে ভাবতেই দেবে না মা আপনাকে, এমন একটা জিনিস ভগবান শ্রীরামকৃষ্ণ আমাদের উপহার দিয়েছে। মাহীন জীবন দরিদ্রতম জীবন। একটা ধনী আর একটা দরিদ্রর মধ্যে যে তফাৎ ঠাকুর শ্রীরামকৃষ্ণ কথামিতে দিয়েছে, যে ধনীর ঘর সবসময় আলো ধরে, আলো জ্বলে, আলোকিত থাকে, আর গরিব মানুষ পুয়ার ম্যানদের ঘর টিমটিমে আলো জ্বলে। তাই আমাদের ভেতরটা যত বেশি জ্ঞান, যত আলো থাকবে, তত তো তিনি এসে বসবেন। আমাদের ভেতরটাকে ধনী করতে হবে। তাই এই ভেতরটাকে ধনী করতে গেলে, জীবনটাকে ধনী করতে গেলে, মাহীন জীবন দরিদ্রতম জীবন। যিনি মায়ের সঙ্গে শান্তিতে আছেন, মাকেই সত্যিকারের শক্তিরূপে এই জগতের যে বিশ্বাস করে, আমি এটা 100% বলতে পারি, সে জগতের সর্বাপেক্ষা ধনী। অনেক টাকা আছে, সে সর্বাপেক্ষা ধনী নয়। ধনী সেই যে মায়ের সঙ্গে শান্তিতে আছে, মাকে নিয়ে মায়ের ভাবে জীবন বাঁচিয়ে দিয়েছে, সেই ধনী। আর বলতে পারছি না আমি, সরি, মায়ের কথা বেশি বলা যায় না। মা মা এত কৃপাময়ী, এত দয়াময়ী, মা এত ভালোবাসা দিতে জানে না, বিশ্বাস করুন মায়ের কথা বেশি বলা যায় না। মায়ের মতন ভালোবাসা এই জগতে কেউ দিতেই পারবে না আমাদের। অনেকের থেকে ভালোবাসা পেয়েছেন তো, মায়ের ভালোবাসা যেদিন পড়বে ফুটিফাটা আনন্দ পাবেন, রাখতে পারবেন না। শুধু একটু ব্যবস্থা করুন মায়ের ভালোবাসাটা পাওয়ার জন্য। মায়ের ভালোবাসাটা পেতে হবে, পেতে গেলে মাকে ভালোবাসতে হবে। বললাম না, নিজের ছেলেকে যেমন ভালোবাসেন, নিজের স্ত্রীকে, নিজের স্বামীকে যেরকম ভালোবাসেন, সেইরকম ভালোবাসুন মাকে। মাকে ভালোবাসলে অটোমেটিক্যালি মায়ের ভালোবাসা পড়বে। মায়ের ভালোবাসা বেশি পড়লে আর বেশি কিছু বলা যায় না মায়ের কথা এলে। তাই আজকের মতন ক্লাস আমি এখানে বন্ধ করছি মায়ের ইচ্ছায়। সবাই ভালো থাকবেন, মায়ের কথা বলে শেষ হবে না, আবার হবে মায়ের কথা। মামায় জীবন যাপন করুন, এটা আমার একান্ত অনুরোধ সকলকে। মাহীন জীবন দরিদ্রতম জীবন। বাড়ির সকলকে মাকে বোঝান, বাড়ির সকলকে মাকে দিন, আত্মীয় স্বজন সকলকে বলুন মায়ের কথা, মায়ের ছবি দিন, একটা ফুল দিতে বলুন মাকে, মাকে ভালোবাসতে বলুন। মা ছাড়া কেউ নেই, জানবেন সবাই পর, একটু আঘাত, একটু পান থেকে চুন খসলেই সবাই দুঃখ দেবে, মা দেবে না, মা কোলে তুলে নেবে। মায়ের সম্বন্ধে আর এর বেশি কিছু বলার নেই। আমাদের মা অন্যরকম মা, এ মা আর আসবে না জগতে,
আর আসবে না। মায়ের ভালোবাসা গামছা নেংড়ানো ভালোবাসা, মায়ের ভালোবাসার কোনো ব্যাখ্যা, মায়ের ভালোবাসার কোনো কিছুই বলা যাবে না। এটুকু বলতে পারি, মা ছাড়া জীবন আমাদের দরিদ্রতম জীবন। যে মাকে ধরেছে, খারাপ ভালো অবস্থাও মেনে নিচ্ছে, মা তোমার ইচ্ছা যে ঠিক ঠিক মানতে পারছে, তারপর শুরু হবে মায়ের ভালোবাসা দেয়া। তখন বুঝতে পারবেন মা কে, যে সে নয়। জগতে অনেক অবতার এসেছে, লীলা সঙ্গিনী কে এত প্রকাশ করেনি। মায়ের মধ্যে এত শক্তি, এত ভালোবাসা ভগবান শ্রীরামকৃষ্ণ দেখেছেন, তাই এই জগৎটাকে মায়ের উপর ছেড়ে দিয়ে চলে গেল। তাই এই জগতে মাতৃশক্তি বিরাজ করছে। ওই সেই মা, এই সেই মা, ওখানে মা, সেখানে মা, চারিদিকে মা, মা, মামায় এই জগৎ, মামায় জগৎ বলে জগতে ভালো মন্দ সব সন্তানেরই মা, মা সকলের মা। মাকে ভালোবাসুন, মাকে জানুন, যত জানবেন তত ভালোবাসা বাড়বে, তত হৃদয় প্রসারিত হবে। মায়ের কৃপা একবার অনুভব করতে পারলে জগতের সব কিছু তুচ্ছ মনে হবে, তুচ্ছ। এটুকু বলতে পারি, যা মনে হবে তা যদি আপনার শ্রেয় হয় তা আপনি পাবেন। অনেক কিছু দিয়ে যা পাবেন না, মায়ের ভালোবাসায় অনায়াসেই তা পাবেন। এ জগৎ মায়ের জগৎ, সকলের মাকে নিয়ে থাকুন, আনন্দ করুন, মাকে বুঝুন, মাকে ভালোবাসুন। মায়ের ভালোবাসা যে কত আসছে আমাদের উপর, এটা অনুভব করার চেষ্টা করুন। জয় মা, জয় মা, জয় মা। আমরা মাকে দেখব বলে ভাবি, কিন্তু মাই আমাদের দেখে। মাকে আমরা, মা যে আমাদের দেখে না, আমরা যদি মাকে দেখতে পাই, এই যে আমরা মা মা বলে ডাকছি, একটা গান আছে না, মাকে দেখব বলে ভাব না কেউ করুণায়ার, মাকে দেখব বলে ভাব না কেউ করুণায়ার, সে যে তোমার আমার মা শুধু নয়, তোমার আমার মা শুধু নয়, জগতের মা সবাকার, মাকে দেখব বলে ভাব না কেউ করুণায়া। এই গানটার একদম শেষের লাইনে আছে যে ভবরানী তার নাম সন্তানের মুখে শুনবে বলে, মা 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 বলে আমরা যে বারবার ডাকছি, মা এটা শুনতে চায়। মা আমাদের সামনেই আছেন, কিন্তু আমরা যদি একবার মাকে দেখে পেলি, আমরা তো আর মাকে ডাকবো না। তাই মা চায় তার সন্তানরা তাকে বারবার ডাকুক, ভালোবেসে ডাকুক, লুকিয়ে থাকে, দেখা দিলে পাছে আর না ডাকে, তাই তিনি দেখা দেন না, সন্তানের সঙ্গে লুকোচুরি খেলে। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। শ্রীরামকৃষ্ণার প্রণমস্তু। জয় শ্রী শ্রী গুরু মহারাজ জি কি জয়, জয় মহামায়ী কি জয়, জয় স্বামীজি মহারাজ জি কি জয়, জয় শ্রী শ্রী দুর্গা মায়ী কি জয়।